বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, বিডি ওয়ার্ল্ড জেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি ময়মনসিং থেকে মোহাম্মদ আলমগীর হোসেন শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওটা হচ্ছে, আপনারা স্ক্রিনে অলরেডি একটা গেট দেখতে পাচ্ছেন, তো আজকের ভিডিওতে আমি এই গেটটার সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। এই গেটটা এমনভাবে বিস্তারিত বলবো, এই গেটটাতে আমরা যেই যেই মাল ব্যবহার করেছি, কোন পাইপ, কোন ডিজাইন, চাকা, সব কিছু আপনাদেরকে দাম বলে দেব। দাম বলে দিলে আপনাদের যে সুবিধাটা হবে সেটা হলো কি, যে আপনারা আপনাদের বাসাবাড়ির জন্য যদি এই টাইপের, এই ডিজাইনের কোনো গেট বানাতে চান, তাহলে আপনাদের মাপ অনুযায়ী আপনারা নিজেরাই অ্যানালাইসিস করতে পারবেন, যে আপনারা ক্যালকুলেশন করতে পারবেন যে আপনাদের ওই মাপের গেটে কত টাকার মতো মাল লাগবে আর কত টাকা মজুরি পড়বে। আমরা মজুরি বলে দেব, মালসহ মজুরি বলে দেব, স্কোয়ার ফিট মজুরি বলে দেব, এটা একবারে সবই একবারে টোটাল বিস্তারিত বলে দেব, আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো আমরা প্রথমত শুরু করি, যে আমরা আউটার ফ্রেম যেটা দিয়ে করলাম সেটা হলো যে 1.5 দুই ইঞ্চি বক্স আউটার ফ্রেমের জন্য ব্যবহার করলাম। তো এই বক্সটা আমরা ব্যবহার করেছি 1.5। বর্তমান বাজার দর প্রতি এক ফুটের দাম হলো 284 টাকা, আর যদি আপনি 1.2 দিয়ে করতে চান তাহলে আপনার 222 টাকার মতো পড়বে। এটা হচ্ছে আউটার ফ্রেমের রেটটা। তারপর আমরা যেটা করলাম, যে আপনার ভিতরে যে খাড়া খাড়া বক্স দেখতে পাচ্ছেন সবগুলাই 2 ইঞ্চি বক্স, কিন্তু এটা দুই দেড় বক্সগুলো হচ্ছে হলো আপনার 1.2 আমরা ব্যবহার করেছি। আপনি যদি 1.5 ব্যবহার করতে চান তাহলে আপনার 1.5 হবে হলো 243 টাকা, কিন্তু আমরা 1.2 ব্যবহার করেছি, 1.2 হচ্ছে আপনার 196 টাকা। তারপর আমরা যেটা করলাম সেটা হলো যে 1 ইঞ্চি পাইপ হলো খাড়া খাড়া 1 ইঞ্চি পাইপ দেখতে পাচ্ছেন অলরেডি আপনারা। আমরা প্রায় 1.25 ইঞ্চি 1.5 ইঞ্চির মতো গ্যাপ দিয়েছি 1 ইঞ্চি পাইপগুলো লাগানোর ক্ষেত্রে। তো 1 ইঞ্চি পাইপগুলো যদি আপনারা 1.5 ব্যবহার করেন তাহলে যেটা হবে সেটা হলো যে 109 টাকার মতো হবে এক ফিটের দাম। আর তারপর হলো, যদি আপনারা 1 ইঞ্চি পাইপটা আমরা 1.2 ব্যবহার করেছি, এটা 87 টাকার মতো ফুট পড়ে এক ফুটের দাম। কিন্তু আপনাদেরকে বলে রাখা ভালো, যে আসলে এটা কিন্তু একটা ফিক্সড প্রাইস না, এটা হচ্ছে আপনার কোম্পানি ভিত্তিক এই প্রাইসগুলা, এই দামগুলা কিছু পার্সেন্ট ডিসকাউন্ট দেয় তারা, কোম্পানি ভিত্তিক কিছু কম বেশি ডিসকাউন্ট দেয়। তো ডিসকাউন্টের কারণে লেস হয়, এটা আরও কমবে, কিন্তু এটা আমরা একটা ফিক্সড প্রাইস না, এটা একটা কোম্পানির রেট, কিন্তু এটা থেকে পার্সেন্টেজ কমে। যাই হোক, তারপর আপনার আমরা যেটা করলাম সেটা হলো যে রাউন্ডের জন্য আমরা যে জিনিসটা ব্যবহার করেছি, রাউন্ডের জন্য ব্যবহার করেছি আমরা হলো দেড় ইঞ্চি পাইপ ব্যবহার করেছি রাউন্ডের জন্য। তো এই পাইপটা অল্প ব্যবহার করেছি আমরা। তারপরে প্রাইসটা বলে দিই, 1.5 ইঞ্চি পাইপটা যদি আপনি 1.5 ব্যবহার করেন তাহলে 164 টাকার মতো, আর যদি 1.2 হয় তাহলে 133 টাকার মতো। তারপর যেটা হলো সেটা হলো যে আপনার মিনি পাল্লার জন্য ফ্রেমের জন্য, আউটার ফ্রেমের জন্য ব্যবহার করা হয়েছে হলো হাফ দেড় বক্স, এটার আপনার প্রাইস হলো যে 139 টাকার মতো 1.5। আর 1.2 যদি হয় তা 1.2 যদি হয় তাহলে 110 টাকা ফিট পড়বে। এই হলো আমাদের মোটামুটি মালামালের এস্টিমেট। তো সবচেয়ে বেশি যে জিনিসটা আমরা ইউজ করেছি, ব্যবহার করেছি, সেটা কিন্তু আপনাদেরকে বলাই হয়নি, এটাতে কিন্তু গেটের ডিজাইনই হচ্ছে রিং বল ডিজাইন। কিন্তু আমরা রিং বল ডিজাইনের কথাই বললাম না, কিন্তু এখন বলি, প্রত্যেকটা রিং বল আমরা কিনেছি হলো 42 টাকা পিস। এটা আপনার এলাকা ভিত্তিক কিংবা আপনার পাইকারি খুচরা একটু কম বেশি হতে পারে। তো এটা আমরা 42 টাকা পিস কিনেছি, তো এটাতে আমরা এই গেটেতে বেশি অংশ জুড়ে আছে শুধু রিং বল। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমরা সবসময় চেষ্টা করি কাজগুলো
নিখুঁতভাবে করার জন্য। স্ক্রিনে দেখছেন আমি কিন্তু ওয়েল্ডিং করতেছি। এই কাজগুলো মিস্ত্রিটা করার পরেও আমাকে যেটা করতে হয় সেটা হলো আমি নিজে এগুলো ফিনিশিং চেক করে দেই, নিজেই বেশি অংশ করে থাকি। তো প্রিয় ভিউয়ার্স, মজুরির কথা বলা যাক, এটা আপনার ম্যাটেরিয়াল সহ মালামাল সহ এটা প্রতি স্কোয়ার ফিট পড়বে হলো আপনার 1250 টাকা স্কোয়ার ফিট পড়বে। আর আপনারা নিজেরা অ্যানালাইস করতে পারবেন যে আসলে আপনাদের মাপ অনুযায়ী যে আপনাদের যেমন ধরেন 6 ফিট কিংবা 7 ফিট কিংবা আপনার 7 ফিট 8 ফিট কিংবা যেভাবেই হোক আপনারা মোটামুটি একটাই করতে পারবেন, সিস্টেম করতে পারবেন। যেমন দেখা গেছে আপনার রিংগুলো আমরা একেবারে লাগিয়ে দিয়েছি, একটার সাথে একটা লাগিয়ে দিয়েছি, তো আপনারা চাইলে 4 ইঞ্চি পরপর 3 ইঞ্চি পরপর দিতে পারবেন। তাহলে ওই অনুযায়ী আপনাদের ক্যালকুলেশনে রিং বল কমে আসবে। আর এটা আপনাদের, এটা যদি আপনার দেশগ্রামে হয়, অনেক সময় দেশগ্রামে মিস্ত্রিদেরকে মাল কিনে দেওয়া হয়, তারপর তাদের তারা এক্সট্রা মজুরি নেয়, সেক্ষেত্রে হয় কি যে আপনার 200-250 টাকার মতো মজুরি পড়বে, একটু কম বেশি হতে পারে। তো এটা একটা আনুমানিক রেট। আমরা সব প্রায় সময় মালামাল সহ তৈরি করি, এই জন্য 1200 টাকা 1250 টাকা একটু কম বেশি হয় মালের সিকনেসের ক্ষেত্রে, মোটা পাতলার ক্ষেত্রে। আর কোম্পানির কম বেশি হয়, কিছু কোম্পানির মাল ভালো কোয়ালিটি মাল একটু ভালো দাম অনুযায়ী একটু কম বেশি হয়। তো প্রিয় ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আবারও সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।